টানা প্রায় দুই সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। স্কুল ও হাসপাতালের মতো স্থানেও হামলার ঘটনা ঘটছে। এতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে গেছে। গেল কয়েকদিন ধরে ত্রাণ সরবরাহ না পৌঁছানোয় মানবিক সংকট চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। গাজা সাধারণত ইসরায়েল থেকে পাইপলাইন, ভূমধ্যসাগরে ডিসালিনেশন প্ল্যান্ট এবং কূপসহ কয়েকটি উৎস থেকে খাবার ও ব্যবহারের পানি পায়। 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল বিদ্যুৎ, জ্বালানিসহ সর্বাত্মক অবরোধ আরোপ করে গাজায়। জ্বালানির অভাবে সেখানকার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এর ফলে পানির উৎসগুলো থেকে পানি সংগ্রহ হ্রাস পেয়েছে। এদিকে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য মিশর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিশর। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে। গাজার বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সরবরাহের জন্য রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। শুক্রবারের মধ্যেই এই ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করা শুরু করবে। প্রথম দিন 20টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হবে। এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। 365 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় 23 লাখ ফিলিস্তিনি। দারিদ্র ও বেকারত্ব পীড়িত এই ভূখণ্ডের মোট জনসংখ্যার 1/3 জাতিসংঘ ও বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সহায়তার উপর সরাসরি নির্ভরশীল। গত 7ই অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। সেই হামলার জবাবে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই হামলা এখন অব্যাহত রয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় রাফাহ ক্রসিংও। ফলে গাজা ভূখণ্ডে ত্রাণ ও সহায়তা সামগ্রীর সরবরাহ আসাও বন্ধ হয়ে যায়।